নমস্কার বন্ধুরা, হাতের কাছে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই রকম মুখরোচক একটি নাস্তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা সকাল হোক কিংবা সন্ধে চায়ের সাথে জমে যাবে। এই মুখরোচক নাস্তাটা তৈরি করার জন্য একটা ছোট সাইজের আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটা বাটিতে জলে ভিজতে দিয়েছি। এবার জলটা দু তিনবার পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপর আলুটাকে জল থেকে তুলে অন্য পাত্রে জল ঝরিয়ে রাখব। এবার এই মিক্সিং জারের মধ্যে এক মুঠো মতো মটরশুঁটি, এক ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা মেশাচ্ছি। এবার জল ছাড়া এর একটা পেস্ট তৈরি করে নেব, তবে খুব মিহি পেস্ট এখানে তৈরি করলে হবে না, এই রকম একটু দানা দানা যুক্ত পেস্ট তৈরি করতে হবে। একটু দানা থাকলে এটা খেতে ভালো লাগে, একদম জল ছাড়াই এই পেস্টটা রেডি করতে হবে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা স্টিলের চামচ, যে চামচ আমাদের বাড়িতে সবারই থাকে, সেই চামচ মেপে আমি নিয়ে নিচ্ছি চার চামচ মতো আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। চার চামচ আটা আমি এখানে একটা বাটিতে সবার প্রথমে নিয়ে নিচ্ছি, তারপর এই আটার মধ্যে মেশাচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করা গাজর, তারপর মিশিয়ে দিচ্ছি মটরশুঁটি রেডি করে রাখা পেস্টটা, তারপর গ্রেট করে রাখা আলুটা যেটা জল ঝরিয়ে নিয়েছি এবার সেটা মিশিয়ে দিচ্ছি আটার মধ্যে। নিরামিষ দিনে এটা যদি তৈরি করেন তাহলে পেঁয়াজ ছাড়া তৈরি করবেন, না হলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তারপর টেস্ট অনুপাতে মিশিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো চিনি, তারপর মিশিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন মতো চাট মশলা। চাট মশলা না থাকলে জিরে ভাজার গুঁড়ো অথবা গরম মশলাও মেশাতে পারেন। তারপর মেশাচ্ছি হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এবার মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। চার চামচ মতো আটা নিয়েছি, তাতে এক টেবিল চামচ পরিমাণে আমি মেশালাম রিফাইন্ড অয়েল। এবার হাতের সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার প্রথমে এতে জল ব্যবহার করতে লাগবে না, যদি লাগে তাহলে পরে একটু মেশানো যেতে পারে। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে, এই রকম মুখরোচক নাস্তাটা আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু ডোটা শক্ত আছে, তাই এক থেকে দু চামচ মতো জল মিশিয়ে দিচ্ছি। এবার জল মেশানোর পর এটাকে ভালো করে মেখে নিচ্ছি, যেভাবে আমরা রুটি পরোটার মণ্ডটা তৈরি করি সেই রকমভাবে এটা তৈরি করে নিচ্ছি। মণ্ডটা রেডি হয়ে গেলে হাতে সামান্য একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি, তারপর এই মণ্ডটার মধ্যে একটু মাখিয়ে রাখছি। মাখিয়ে খুব বেশি আর রাখবো না, যতক্ষণ পর্যন্ত তেলটা গরম হতে সময় লাগবে ততটা সময়ই এটাকে রাখতে হবে, না হলে বেশিক্ষণ যদি রাখি তাহলে এই মাখাটা আরও পাতলা হয়ে যাবে, ভাজার ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। প্রথমে আমি ধনে পাতা মেশাতে ভুলে গিয়েছিলাম, তাই এটা পরে মিশিয়ে দিচ্ছি। আপনারা সমস্ত উপকরণগুলোর সাথে ধনে পাতা একসাথে মিশিয়ে মেখে নেবেন। কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে খুব সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার রেডি করে রাখা মণ্ডটা আমি কিচেন স্ল্যাবের ওপর দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। আমি এই নাস্তাটা তৈরি করব চৌকো শেপে, আপনারা চাইলে এটা গোল শেপেও তৈরি করে নিতে পারেন। একটা ছুরির সাহায্যে এইভাবে আমি চৌকো চৌকো করে সবার প্রথমে এটাকে কেটে নিচ্ছি, তারপর অন্য একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি ভাজার জন্য। এই নাস্তাটা অবশ্যই আপনারা একবার তৈরি করে খাবেন চায়ের সাথে, কিংবা পছন্দসই সস সহযোগে, দেখবেন খুব ভালো লাগবে। পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে তারপর আমি মিশিয়ে দিচ্ছি নাস্তাগুলো। এবার লো টু মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নেব। হাই হিটে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালোভাবে একদমই ভাজা হবে না। লো হিটে লাইট গোল্ডেন কালার করে সমস্ত নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এই মুখরোচক নাস্তাটা অবশ্যই আপনারা একদিন বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন ছোট থেকে বড় সকলের ভালো লাগবে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে তারপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই রকম পদ্ধতিতে আমি বাকি নাস্তাগুলোকেও লো হিটে ভেজে নিচ্ছি, তারপর তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিয়ে এটাকে সার্ভ করতে হবে পছন্দসই সস অথবা চায়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো সহজ রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী এই চ্যানেলটি।